শুভ সকাল, আমার ঘরকন্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, 1 জানুয়ারি 2023। নতুন বছরে সবাইকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে, এখন সকাল 8:30 বাজে। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হলো, উঠে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। উঠে এসে দেখছি ছাদে এই ফুলগুলি ফুটে আছে, এটি স্ট্রবেরির ফুল, খুব ছোট অথচ কি সুন্দর লাগছে দেখতে। আর অনেকগুলো গোলাপের কুঁড়ি এসেছে, যারা আর কিছুদিন পরেই ফুটবে। তারপর একটু ছাদে দাঁড়িয়ে চলে এলাম নিচে, এসে চা বসালাম। অন্যদিন তো সকাল সকাল চা হয় না, উঠে রান্না, তারপরে তাতান, তাতানের বাবা ওঠে, তারপর আমরা একসঙ্গে পরে চা খাই। সেটা চা খেতে খেতে একটু বেলাই হয়ে যায়। আজকে প্রথমে ঘুম থেকে উঠেই চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে তারপরে বাকি সব কাজ হবে। তাতানও উঠে পড়েছে আমাদের সঙ্গে। তাতান আজকে যেহেতু আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, তাই তাতানও আমাদের সঙ্গেই উঠেছে। শ্বশুর শাশুড়িও এসেছেন গতকাল, একসঙ্গে সবাই চা খাবো। তাতান এই যে তার দাদুর সঙ্গে একটা স্ট্যান্ড ধরে হাঁটছে। তাতানকে খাইয়ে দিচ্ছি, তাতান আজকে খাচ্ছে চিড়ে সেদ্ধ। ও সকালে কখনো শেরিল্যাক খায়, কখনো চিড়ে সেদ্ধ খায়। ওর খাওয়ার কোনো নির্দিষ্ট কোনো খাবার নেই, দুটোর মধ্যে যে কোনো একটা ওকে এক এক দিন দিই। ওকে খাওয়ানোর পরেই চলে যাব রান্নাঘরে। আজকে দুপুরে হবে এঁচোড় আলুর তরকারি। এঁচোড় খুবই প্রিয় আমাদের বাড়িতে, সবারই, সবাই আমরা খুব ভালোবাসি এঁচোড় খেতে। তারপর আবার এই অসময়ে এঁচোড়, আরোই ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা বসাই। এই যে তেলের কড়াইটা রেডি করাই ছিল, সেটাই বসালাম। এরপর একে একে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ফ্রাই করা হয়ে গেল, এবার সেগুলো তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে এঁচোড়গুলো একটু ফ্রাই করে নেব। এঁচোড়গুলো ফ্রাই হয়ে গেল, এবার সেগুলো তুলে নিচ্ছি। এঁচোড় আলু রেডি, এরপর আমরা রান্নাটা শুরু করব। আমার শাশুড়ি নিরামিষ খায়, তাই এঁচোড়ের তরকারিটা আমরা নিরামিষেই রান্না হবে আজকে। এই যে তেলের উপরে প্রথমে 2-4 তেজপাতা দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, তারপরে একটু গোটা গরম মশলা শিলে বেটে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিলাম একটু টমেটো কুচুই। আজ আমাদের মশলাটা শিলে বাটা মশলার রান্না হবে, কোনো প্যাকেট গুঁড়ো মশলায় রান্না আমরা আজকে করব না। শিলে বাটা মশলায় তরকারির টেস্টও খুব ভালো হয়। এগুলো একটু নেড়ে নেওয়ার পর দিলাম লবণ, একে একে হলুদ, মিষ্টি এগুলোও দিয়ে দেব। এরপর আমরা দিয়ে দেব বাটা মশলাটা, তাতে আছে একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে। এই মশলাটা তরকারিতে পড়লে দুর্দান্ত একটা টেস্ট আসে, কিন্তু আমরা এত কম সময়ের মধ্যে রান্না করি,
তার জন্য আমাদের প্যাকেট মশলাতেই সুবিধা হয়। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আজ ভাবছি বিকালে একটু বেরোবো, এম বাজার যাব। সপ্তাহে কোনো দিনই আমাদের বেরোনো হয় না, কারণ প্রীতমের সকাল 10টায় অফিস বেরিয়ে যায়, তারপর বাড়ি ফিরতে ফিরতে সেই সন্ধে 6টা, আর এখন এতটাই ঠান্ডা পড়ে গেছে যে তাতানকে নিয়ে সন্ধের পরে আর কোথাও যাওয়া হয় না। কোনো কোনো সপ্তাহে যদিও শনিবার দিনটা একটু তাড়াতাড়ি ফেরে, তবে একটু যা বেরোনো হয়। তাছাড়া এই একটাই দিন রবিবার, আমাদের যা প্রয়োজন যা কেনাকাটার থাকে এই একটা দিনই একটু বেরোই, বা ঘুরতে মন হলে তাতানকে নিয়ে একটু বেরোই আমরা। এঁচোড় আলুগুলো মশলাগুলোর মশলার মধ্যে দিয়ে দিলাম, এটা একটু কষতে থাক। একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে জল ঢেলে দেব, তারপর এটা আস্তে আস্তে ওর মতো সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। এই যে আমার এঁচোড়ের তরকারি রেডি, দুপুরের খাওয়া দাওয়া সেরে এই সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় যাচ্ছি। পৌঁছে গেলাম এম বাজার, চলুন তাহলে ভিতরে যাই, দেখি কি কেনা যায়। নিচে সব বয়েজদের জিনিস, ওপরে গার্লস, তারপরে তিনতলায় বাচ্চাদের। এখন আমরা তিনতলাতেই যাব। প্রথমে তাতানের জন্য একটা জুতো কেনার আছে, সেটাই আগে দেখব। জুতোর সেটগুলো তো বেশ সুন্দর এসেছে। এই জায়গাটা মেয়েদের, মানে আমাদের, খুবই আকর্ষণীয় একটি জায়গা। এখানে এলে প্রথমে আমরা এই জায়গাটাতেই যাই। বাহ, এই যে বাচ্চাদের কত সুন্দর সুন্দর সোয়েটারগুলো দেখুন। এর আগেও যখন আমি ব্লগ করা শুরু করিনি তখন আমরা এসেছিলাম, তখন অনেকগুলোই নিয়েছিলাম তাতানের জন্য সোয়েটার। দেখছি যদি এখানে কিছু পছন্দ হয়। বাজার আসবো অথচ এখান থেকে কিছু জিনিস নিয়ে যাব না, সেটা তো আর হতে পারে না। নিলাম দু একটা চয়েস করে, দেখাবো বাড়ি গিয়ে কি কি নিয়েছি। বা ব্যাগগুলো তো বেশ সুন্দর লাগছে। এর আগে আমরা যখন সিউড়িতে থাকতাম, ঠিক যে সময় আমরা সিউড়িতে যাই তার এক দুদিন পরেই এম বাজার উদ্বোধন ছিল, আমরা অনেক অফারে দু একটা ব্যাগও আমি নিয়েছিলাম। এই যে বাড়ি চলেও এসেছি, এখন আমরা বসে পড়েছি চা আর পাঁপড় ভাজা নিয়ে। তাতান পাঁপড় ভাজা খাচ্ছে, কত খাচ্ছে, ওর খেলনাটা নিয়ে ঠুকে ঠুকে ভাঙছে আর আমার গোটা বিছানায় ফেলছে। চলুন তাহলে দেখাই এম বাজারে কী কী কিনলাম। এই যে তাতানের এই জুতোটা নিয়েছি, তাতানের এই দুটো মোজা, আর নিলাম এই দুটো শ্যাম্পু। এটা ওর বাবার, তার প্রীতমের একটা বডি স্প্রে, এই ট্রেটা, আর তিনটে ডিজাইনার বাটি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে।